আজ ভালোবাসার আর রঙের উৎসব করি। এই উৎসবের দিনে মনের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণার ক্ষত ভুলে গিয়ে নতুন আশা ভরসার রঙে নিজেকে রাঙিয়ে নিতে হয়। তাই আমিও চাই আজ থেকে আমাদের এই বাড়ি যেন হাসিতে আনন্দে সুখে রঙে ভরে থাকে। আর তুমি তো আমাদের বড় নাত বউ, সেই জন্যে আমি তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। কি দায়িত্ব ঠাম্মি? আমাদের এই একান্নবর্তী পরিবার আমাদের অহংকার করি। এই বাড়িতে ভাইয়ে ভাইয়ে মিল, সবার মধ্যে ভালোবাসার বন্ধন, এটাই আমাদের গর্ব করি। মাঝে যতই বাধা বিপত্তি মন কষাকষি থাকুক না কেন, আজ অবধি এই বন্ধনে কিন্তু কোনো রকমের ফাটল ধরেনি। আমি চাই তুমি এই বাড়ির বড় নাত বউ হয়ে আমাদের এই পরিবারের, এই সিংহরায় পরিবারের বন্ধন ঐতিহ্যকে ধরে রাখবে, সে দায়িত্বটা তুমি নাও। আর দেখো এ বাড়ির এই তিন ছেলে, এদের মধ্যে কোনো রকম ভুল বোঝাবুঝি কোনো রকম মান অভিমান যেন জায়গা করে না নেয়। তাহলে দেখবে এই যে হাসি খুশি পরিবারটাকে আমরা দেখতে পাচ্ছি সেটা আর থাকবে না। আর যদি সবাইকে একসঙ্গে ভালোবাসার বন্ধনে ধরে রাখতে পারো তাহলে দেখবে সব ঠিক থাকবে, এই সংসারের সুখ শান্তি সব বজায় থাকবে। পরিবারের মূল্য আমি বুঝি ঠাম্মি, আমরাও তো ছোট থেকে তিন বোন একসাথে বড় হয়েছি, আমাদের বাড়িতে অভাব ছিল কিন্তু তবুও আমরা একে অপরকে সবসময় জড়িয়ে বড় হয়ে উঠেছি, সুখে দুঃখে বিপদে আপদে একে অপরের পাশে থেকেছি। কিন্তু তবুও পরিবারের খাতিরে আমি কোনোদিনও অন্যায়ের সাথে আপোষ করিনি ঠাম্মি। আজ আপনি আমাকে যে দায়িত্বটা দিলেন, আমি আপনাকে কথা দিচ্ছি আমি আমার সবটুকু দিয়ে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করব। আমি চেষ্টা করব যাতে এই পরিবারকে আমি একসাথে বেঁধে রাখতে পারি। কিন্তু ঠাম্মি আমি আপনাকে একটা কথা বলতে চাই, এই পরিবারের কেউ যদি কোনোদিন অন্যায় করে, সে আমার যত আপনই হোক, আমি কিন্তু তার প্রতিবাদ করব। যে আমাকে আর আমার ছেলেকে এত অপমান করলো, সেই বড় নাত বউকে এখন পরিবার ধরে রাখার দায়িত্ব দেওয়া হচ্ছে? ওকে, আজই পারমিতাও তবে দেখিয়ে ছাড়বে যে অপমান কাকে বলে। জাস্ট ওয়েট। দিদি বাবা, দিদি আসবে না? মায়ের শরীরটা একটু খারাপ, মা ঘরেই রেস্ট নিচ্ছে। ও থাক বাবা, ঘরে রেস্ট নিক, আমি না একটু পরে গিয়ে জিজ্ঞেস করে আসবো কিছু দরকার হলো কি। দেখুন, একটা পার্সোনাল রিজনের জন্য আমাদের দোল উৎসবে আর কি দোল সেলিব্রেট হয়নি। বলতে পারেন একটা ফ্যামিলি ফ্রেন্ডস গেট টুগেদারের জন্যই এই অজুহাতে আর কি সবাই মিলে একত্রিত হওয়া, এটাই কারণ। আপনার ভাই রাহুল স্যারের তো বিনীতা ম্যাডামের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছিল, তাহলে সেই বিয়েটা ভেস্তে দিয়ে ঠিক কি ধামা চাপা দেওয়ার জন্য আপনারা রাহুল স্যারের বিয়েটা এত তাড়াতাড়ি দিয়ে দিলেন? কি হয়েছে? আরে বাবা, কি হয়েছে, কেন হয়েছে, কোথায় হয়েছে, সমস্ত অবান্তর প্রশ্ন না করে যেটা হয়েছে তার রেজাল্ট কিন্তু আপনাদের সামনে আছে, তাকে দেখুন। এই যে আমার ছেলে আর ছেলের বউ, ওদের দুজনকে দেখে আপনাদের কি মনে হচ্ছে যে ওদের জোর করে ধরে বেঁধে মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ে দেওয়া হয়েছে? ওদের দেখে কি কোনোভাবে মনে হচ্ছে যে ওরা পরস্পরের সঙ্গে সুখী নয়? দেখুন, আমার ছেলে এই বিয়েটা মন থেকে করেছে,
দূতিকে ওর ওয়াইফ হিসেবে মেনে নিয়েছে। তাই কি সুন্দর একটা হ্যাপি কাপলের মতো ওরা পুরো ব্যাপারটাকে এনজয় করছে। আর যাই হোক, লোক দেখানো বিয়ে আমার রাহুল করেনি। স্যার, আজকে আপনার আর খড়ি ম্যাডামের এই বাড়িতে প্রথম দোল, তাহলে আমরা সবাই এক্সপেক্ট করছি যে আপনি খড়ি ম্যাডামকে আজকে প্রথম রং মাখাবেন। আমরা সেই সব এক্সক্লুসিভ ভিডিও অ্যান্ড ফুটেজ আমরা একটু আমাদের প্ল্যাটফর্মে দেখাতে চাই, প্লিজ স্যার। সরি, আমি দোল খেলি না। আচ্ছা, আপনারাও পারেন সত্যি, বারবার এক কথা বলে আমাদের বেচারা ঋদ্ধিকে এম্বারাস করে আপনারা কি আনন্দ পান বলুন তো। দাদা, আমার রাহুলের বিয়েটা হয়তো আপনাদের সামনে হয়নি, বাট ঋদ্ধিমারের বিয়েটা প্রেস মিডিয়া সবার সামনে হয়েছে, সবটা আপনারা দেখেছেন, সবটা আপনাদের জানার কথা যে আমাদের ঋদ্ধি, এই ঋদ্ধিমান সিংহরায় পরিবারের সম্মান বাঁচাতে বাধ্য হয়েছে ওই লোয়ার মিডল ক্লাস মেয়েটাকে বিয়ে করতে। বাট দিস ইজ কোয়াইট ন্যাচুরাল যে ও এখনও ওকে ওয়াইফ হিসেবে অ্যাকসেপ্ট করতে পারেনি, ওদের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক কোনো বন্ডিংই তৈরি হয়, সেই জন্য বেচারা ওকে এখনও নিজের জীবনে জায়গা দিতে বাধ্য হলেও নিজের ঘরে জায়গা দিয়ে উঠতে পারেনি। পারমিতা, মা, আমি কি বলেছি? আমি তো সত্যি কথা বলছি। হরি ম্যাডামকে যখন আপনি নিজের লাইফে জায়গা দেবেনই না, যে স্ত্রী বলে মানবেনই না, তাহলে শুধু শুধু এই নাটকটা এতদিন ধরে কেন চালিয়ে যাচ্ছেন স্যার? ম্যাডাম, আপনি ঋদ্ধিমান স্যার কি আজ অব্দি আপনাকে স্ত্রীর মর্যাদা দেননি? আপনার জায়গা কি এই বাড়ির স্টোর রুমে? এই বাড়িতে আপনার সঙ্গে ঠিক কী কী খারাপ আচরণ হয় ম্যাডাম, আপনি আমাদেরকে বলুন। আজ থেকে আপনার ভবিষ্যতের ভাত কাপড়টুকু ঋদ্ধিমান সিংহরায় দান করব। আমি জানি খুড়ি, আমাকে অপমান করার এত ভালো সুযোগটা আপনি কিছুতেই ছাড়বেন না। প্লিজ, আপনারা এভাবে আমাদের দান ঋদ্ধিমান বাবু, ওনারা আমায় প্রশ্ন করেছেন, আমি উত্তর দেব, ওনারা আমার মুখ থেকে সব কথা শুনবেন। স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।